সিবিআই হাজিরায় আসানসোলে এলেন আব্দুল লতিফ। শনিবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিতে আসেন গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ। দুই পক্ষের সওয়াল যাবার শেষে বিচারক আব্দুল লতিফের জামিন মঞ্জুর করেন। 13 জুন পর্যন্ত জামিন মঞ্জুর করেন বিচারক। গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফের পরবর্তী শুনানি 13 জুন ধার্য করলেন সিবিআই আদালতের বিচারক আব্দুল লতিফ। আব্দুল লতিফের এখন একটা টেম্পোরারি প্রোটেকশন আছে অনারেবল সুপ্রিম কোর্টে, এবং অনারেবল সুপ্রিম কোর্টের এই প্রোটেকশনের জন্যই যে অর্ডারটা আগে ছিল সেটা কন্টিনিউ করতে বলেছে। আমরা বলেছিলাম যে থানা হাজিরটাকে কিছুটা রিল্যাক্স করার জন্য, উনি বললেন এটা এখন এই পর্যায়ে করছি না, তাহলে ও যেমনভাবে থানা হাজিরি দিয়ে যাচ্ছে অর্থাৎ সিবিআই তাকে হাজিরি দিতে দেওয়া সেটা জানি। কবে নেক্সট দিয়েছে? নেক্সটটা আমার দুনিয়া জানবে, আমি অ্যাকচুয়ালি ওই করতে ছিলাম না, আমি শুধু অর্ডারটা দেখেছি কিন্তু প্রিন্ট আউটটা আমার কাছে দেখা সম্ভব না। ঠিক আছে, মনে হয় যা 13 তারিখ জুন মাসের শেষ হবে। ঠিক আছে, মনে হয়। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।